Isn't it? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى عما بعد أمي محمد غلام كبريا شاكري مولوي شروع الله عبد الحليم داخل المدرسة نوبو غرام مانيغز شادور مانيغز تامي اسكي এটা কোরআন আমার দশম শ্রেণীর সাবজেক্ট হলো কোরআন তাজবিদ। তো তোমরা সকলেই অবগত আছো যে দেশের এই ক্লান্তিকাল অতিক্রম করছে, আজ দীর্ঘ 6টি মাস অতিবাহিত হয়ে গেছে, মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা সবই ক্লাস বর্জন। তো বর্তমান সরকারের নির্দেশেই পালিত হচ্ছে অনলাইনে ক্লাস। তা আমরা সেই অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সকলেই আমরা শুরু করেছি। তা আমি তোমাদের উদ্দেশ্যে যে ক্লাসটা আমি পাঠ পরিকল্পনা পরিচালনা করছি, তা আজকের আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হলো সূরা আলে ইমরানের 102, 103, 104 আয়াত। এই তিনটা আয়াতের উপরে আমি তোমাদেরকে কিছু পাঠদান করব। তোমরা সবাই মনোযোগী হয়ে পড়াটা খেয়াল করে শুনবে আর কি। এখানে পূর্বেই তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে পবিত্র কোরআন মজিদের 114টি সূরা আছে, তার মধ্যে সর্ববৃহত্তম সূরা কয়েকটি, তার মধ্যে একটি হলো সূরা আল ইমরান, যেটা কোরআন মজিদের তৃতীয় নম্বর সূরা। এই সূরাটা মূলত পবিত্র মদিনা মুনাব্বরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মদিনা মক্কায় থাকার পরে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে এই সূরাটি অবতীর্ণ হয়। এই সূরার যে আয়াতগুলো আমি তোমাদের তেলাওয়াত আগে প্রথম আয়াতটা তেলাওয়াত করে শোনাই, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فاصبحوا بنعمة إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم لآياته لعلكم تهتدون ولتكن منكم ما تدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। এই আয়াতের মধ্যে বিশেষ একটি ঘটনা রয়েছে, সেটা হলো এই আয়াতের প্রেক্ষাপট আলোচনা করতে হয় যে কোরআন মজিদ যে আল্লাহ পাক নাজিল করেছেন, এক একটা বিষয়ের উপরে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করে থাকেন, যারে বলা হয় শানে নজুল। শান অর্থ কারণ, নজুল মানে অবতীর্ণ। কোন প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে, কোন সূরাগুলো কোন আয়াতগুলো নাজিল হয়েছে সে কথা আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন। তো যাই হোক, যে আয়াতগুলো নাজিল হলো, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটা একটা ঘটনা আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে যাওয়ার পরে, যাওয়ার পূর্বে থেকেই ওই মদিনায় দুটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ, এটা বিরাট প্রভাবশালী দুটা গোত্র ছিল। তাদের মধ্যে দীর্ঘদিনের মারামারি, কাটাকাটি, হত্যা সন্ত্রাস, বিভিন্ন ধরনের ঘটনা তার মধ্যে হয়ে আসছিল, মূলমালিন্য দ্বন্দ্ব সংঘাত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে এই দুইটা বংশের মধ্যে এই অবস্থা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করার পরে তারা ইসলাম গ্রহণ করল, গ্রহণ করার পরে তারা সকলে ভাই ভাই হয়ে গেল। পূর্বের সেই শত্রুতা তারা ভুলে গিয়ে একনিষ্ঠভাবে তারা একত্রিত হয়ে তারা ইসলামের সুমহান বাণী গ্রহণ করে সকলেই ভালোভাবে চলতে লাগলো। তো ঘটনাক্রমে এই দুই গোত্রের মধ্যে দুইজন তারা তাদের বংশমর্যাদা নিয়ে আলোচনা করতেছিল, একে অপরের উপরে নিজের প্রাধান্য
মানে তুলে ধরার জন্য চেষ্টা করলো, এমনকি দুই বংশের দুইজন আলোচনায় মানে তারা তর্কে বিতলিপ্ত হয়ে তারা যুদ্ধের উপক্রমে তারা উপনীত হলো। তো যখন তাদের অবস্থাটা এমন হইল যে মার মুখ হয়ে গেল কে কারে হত্যা করবে এই পরিকল্পনা তারা করে ফেলল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে তিনি তাদেরকে ডাকলেন যে কি তোমরা এরকম অবস্থা, তোমরা একসময় ছিলে জাহান্নামে কিনারে ছিলে, আল্লাহ তোমাদেরকে এসে জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করে তোমাদেরকে আবার দিনের পথে আনছে, আবার তোমরা সেই পূর্বের জাহেলিয়াত যুগের ভাবমূর্তি তো ধারণ করে তোমরা একে অপরের সঙ্গে তোমরা যুদ্ধে লিপ্ত হচ্ছ। তখন তাদের এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরা বাকারা সূরা আলে ইমরানের এই 102-3 এই আয়াতগুলা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। দেখো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাদি, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, প্রকৃত ভয় করার মতো ভয় করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহ বললেন যে তোমরা যেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করছো তোমাদের বেশি আল্লাহর ভয় নাই, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে তোমরা একে অপরের প্রতি এরকম আক্রমণাত্মক অবস্থা সৃষ্টি করতে না, এরকম হত্যা করার পরিকল্পনা করতে না, কাজে তোমরা সে আল্লাহকে ভয় করো। আর বললেন তোমরা খাঁটি মুসলমান না হবেন মৃত্যুবরণ করিও না। তখন এখানে যে কথাটা ফুটে উঠল যে মৃত্যু তো আমাদের হবেই, মৃত্যু অনিবার্য, আল্লাহ বলছে কুল্লু নাফসি যায়েকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। তাই আল্লাহ বলতেছেন মৃত্যুবরণ করবে, তবে মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। এর বলে ওয়া তাসলিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকুন, আর আল্লাহ বলতেছেন ওয়া তাসলিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজিকে আল্লাহর রুজুকে আল্লাহর রুজিকে তোমরা আল্লাহর দিনকে তোমরা একত্ববদ্ধ হয়ে তোমরা ঐক্যবদ্ধ ধারণ করো, অর্থাৎ সকলে মিলেমিশে দিনকে তোমরা বিজয় করার জন্য তোমরা সেটাকে শক্তভাবে ধারণ করবে, জামিয়াও একত্রিতভাবে, ওয়ালা তাফাররাকুন, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, অজকুরু নেমাতাল্লাহ আলাইকুম, আর তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যে যে আল্লাহ নিয়ামত আল্লাহ তোমার দান করেছিলে, ইজ কুমতুম আলা, তোমরা আদুয়ান, একে তোমরা ছিলে পরস্পর শত্রু, আউস খাজ্জাত গোত্রকে আল্লাহ তাআলা করে বলতেছেন তোমরা পরস্পর ছিলে শত্রু, ফা আল্লাফা বাইনা কুলুবিহিম, অথবা আল্লাহ তোমাদের অন্তর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলেন, একে অপরের মমতা সৃষ্টি করে দিলেন, মায়া সৃষ্টি করে দিলেন, হ্যাঁ, ফাসবাহু বে নিয়মাতি খোয়ানা, যার ফলশ্রুতিতে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে, সকলে তোমরা একতা ভাই ভাই হয়ে গেলে। আল্লাহ এটা করছে কারণ তারা ছিল শত্রু, আর আল্লাহর মেহরবানিতে তারা আল্লাহ তাদের রহম করার কারণে দেখা গেলে তারা পরস্পরে ভাই ভাই হয়ে গেল। ওয়াকুমতুম আল্লাহ সাফা হুপুরাত মিনান নার ফানকাজা, হ্যাঁ আল্লাহ আবার বলতেছে ওয়াকুমতুম আল্লাহ সাফা হুপুরাত মিনান নার, আর তোমরা ছিলে কি একদম জাহান্নামের কিনারে চলে গেছিলে, কারণ যদি তোমরা এই যুদ্ধে লিপ্ত হয়ে যেতে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করলে তাহলে তোমরা জাহান্নাম অবশ্যই চলে যেতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই অবস্থা থেকে ফিরায় এনে তোমাদেরকে ভাতৃত্ববদ্ধ আবদ্ধ করে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। ফা আনকাযাহু মিনহা, অতঃপর তোমরা সেখান থেকে বেঁচে গেলে, কাযালিকা ইবায়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা এমনিভাবে তা নিদর্শনে বান্দার জন্য তিনি বর্ণনা করে থাকেন, হ্যাঁ, যাতে করে তারা তাহাতাদুন, তারা হেদায়ত প্রাপ্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা এখানে বুঝালেন, যদি মানুষ ভাই ভাই হয়ে
চলে, মানুষের মধ্যে সংঘাত থাকবে না, ভাই ভাইয়ের দরদ দিয়ে যদি চলে সংঘাত থাকবে না, শান্তির বাতাস বই থাকবে। আর এর একতাবদ্ধ হয়ে চললে, আল্লাহর রুজুকে সত্যিকার ধারণ করে চললে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা হেদায়েত পথে চলতে পারবে। আর হেদায়েত যারা প্রাপ্ত হবে তারা তো পরকালের জীবনে আল্লাহর জান্নাত তাদের নসিব হয়ে যাবে। এরপর বলতেছেন ওয়ালতাকুম মিনকুম মা তুয়াদুনাল খাইর, আবার আল্লাহ বলছে ওয়ালতাকুম, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, মিন উম্মাতুন, এমন দল ইয়াদুনা ইলাল খাইর, যে দলের কাজ হবে কি তোমরা মানুষ ইয়াদু আল্লাহর পথে মানুষকে ডাকবে, হ্যাঁ ইলাল খাইর কল্যাণের পথে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ মানুষকে সহজ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে। তারপরে বলতেছেন ওয়াউলাইকা হুমুল মুফলুন, আর এই দলটা হবে কি সফলতা অর্জন করতে পারবে। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল দলবদ্ধভাবে চলবে, দল হওয়া দরকার, যে দলের কাজ হলো কি মানুষকে কল্যাণের পথে ডাকবে তথা ইসলামের পথে ডাকবে, আল্লাহর পথে ডাকবে, আর তারা নিজেরা ভালো কাজ করবে, মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। আর এই কাজগুলো যারাই করবে তারাই তো মূলত হলো সফল কাম হবে, আল্লাহ পাক বলতেছেন। তো কাজেই আমাদেরকে যে কোরআনের যে নির্দেশনা আমাদেরকে আল্লাহ পাক দিলেন, যেখানে মানুষ পৃথিবীতে বহু আছে, সকলেই মুসলিম উম্মা হলো, আল্লাহ বলছেন যে কুল্লু মুসলিম ইখওয়াত, যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, কাই ভাই ভাই কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা ঠিক না। কাজে আজ যদি মানুষ যদি সত্যিকারতে এক ইসলামকে ঐক্যবদ্ধ ধারণ করে, তারা যদি সকলে মিলে একতাবদ্ধ থাকে, তাহলে তাদের মধ্যে কোনো সংঘাত আসবে না এবং যারা ইসলামের শত্রু যারা আছে তারাও তাদের ঘায়েল করতে পারবে না। কাজে এই জন্য আমাদের দরকার কি একতাবদ্ধ থাকা। আল্লাহ যে বললেন ওয়া তাসবিহি হাবলিল্লাহ জামিয়াও, যে আল্লাহর রুজিকে আমরা সকলে যদি একতাবদ্ধ ধরে রাখতে পারি, তাহলে আমাদের ইসলামের সুমহান বাণী পৃথিবীর প্রান্তের মধ্যে পৌঁছে যাবে এবং মানুষের হেদায়তের পথে চলতে পারবে। কাজে আজকে আমাদের এই আয়াত থেকে এই শিক্ষা নিতে হবে যে আল্লাহকে দুনিয়ার জীবনে বেঁচে যতদিন বেঁচে থাকবো আল্লাহকে ভয় করে চলবো এবং মুসলমানরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে চলবো, যাতে করে সকলে ভাই ভাই হয়ে চলতে পারি। আর এইভাবে চললে দুনিয়াতেও কল্যাণ হবে আর আখেরাতেও সফলতা আসবে, আখেরাতে মুক্তি হবে। কাজে আমাদেরকে সবাই আমরা আসো এই আয়াতের উপর আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করি, সামনের দিনগুলো যেন আমরা কোরআন ভিত্তিক জানে আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ সর্বক্ষেত্রে যে আমরা কোরআন ভিত্তিক জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। তো যা হোক, তোমরা এই আয়াতটা বাড়ির থেকে আরও ভালো করে পড়বে, আগামী ক্লাসে এই পড়াটা তোমরা আমাকে শোনাবে আর কি। ধন্যবাদ সবাইকে।